রাখার পরিকল্পনা প্রধান নির্বাহী কর্মকর্তা দুবাইয়ে বিপুল অর্থ পাচার করেছেন ধারণা চলচ্চিত্র পরিচালনায় কাজী হায়াত ও সাংবাদিকতায় মাজহারুল ইসলাম ফজলুল হক স্মৃতি পুরস্কারে ভূষিত চলচ্চিত্র সাংবাদিকতার পথিকৃৎকে স্মরণ এবং টি-20তে যে কোনো দলকে হারানোর ক্ষমতা বাংলাদেশের রয়েছে মনে করেন বোলিং কোচ দুবাইয়ে টাইগারদের অনুশীলন এছাড়াও সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বিশেষ সংবাদে থাকছে সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম এবারে বিস্তারিত বৈশ্বিক চাহিদা বিবেচনায় নতুন রপ্তানি পণ্য খুঁজে বের করতে ব্যবসায়ীদের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট সামিট উদ্বোধন করে তিনি বলেন বাণিজ্য বাড়ানো এবং বিনিয়োগ আকৃষ্ট করতে অবকাঠামো ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করছে সরকার এতে বিনিয়োগকারীরা শুধু বাংলাদেশ নয় দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার বাজারও ধরতে পারবেন বাংলাদেশ হবে প্রাচ্য ও পাশ্চাত্যের সেতু বন্ধন পান্থ রহমানের রিপোর্ট দেশের ক্রমবর্ধমান উন্নয়ন ধারাবাহিকতা ধরে রাখতে বাণিজ্য সম্প্রসারণ ও বিনিয়োগ আকৃষ্ট করার উদ্যোগ নিয়েছে সরকার সেই উদ্যোগের অংশ হিসেবে সাত দিনের এই ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট সামিট যেখানে যোগ দিয়েছে ৩৮ দেশের ৫৫২টি প্রতিষ্ঠান গণভবন থেকে অনলাইনে সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান বিনিয়োগ বান্ধব আইনি কাঠামোর পাশাপাশি গড়ে তোলা হচ্ছে শক্তিশালী যোগাযোগ ব্যবস্থাও নৌপথ রেলপথ সড়কপথ এবং আকাশপথ সবগুলি যাতে উন্নত হয় আমরা তার ব্যবস্থা করে দিচ্ছি কারণ বাংলাদেশের ভৌগোলিক অবস্থানটা বিবেচনা করলে শুধু যারা বিনিয়োগ করতে আসবেন তারা শুধু বাংলাদেশ পাবেন না আমি বলবো দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ারও দেশগুলিতে তাদের একটা সুযোগ থাকবে এই বাজারগুলি ধরার এবং রপ্তানি করার এবং বাংলাদেশ থেকে সারা আমি বলি যে প্রাচ্য পাশ্চাত্য একটা যোগাযোগের ব্রিজ হিসেবে বাংলাদেশ গড়ে উঠবে ভবিষ্যতে বাংলাদেশ এখন ৭৬৬টি পণ্য রপ্তানি করছে উল্লেখ করে রপ্তানি পণ্য বহুমুখীকরণের নির্দেশনা দেন প্রধানমন্ত্রী আমাদের দেশে সম্ভাবনাময় ৯টি খাত যেমন অবকাঠামো তথ্য প্রযুক্তি ফিনটেক চামড়া ঔষধ স্বয়ংক্রিয় ও ক্ষুদ্র প্রকৌশল কৃষিপণ্য খাদ্য প্রক্রিয়াজাতকরণ পাট বস্ত্র শিল্প সহ অতি চাহিদা সম্পন্ন ভোগ্য পণ্য উৎপাদন এবং ক্ষুদ্র ব্যবসাকে অগ্রাধিকার হিসেবে বিবেচনা করা হচ্ছে যা আমি মনে করি অত্যন্ত সময়োপযোগী কিন্তু সেই সাথে আমি এও বলবো নতুন নতুন পণ্য আরও কি আমরা উৎপাদন করতে পারি এবং আমরা রপ্তানি করতে পারি সেটাও গবেষণা করে বের করতে হবে সেদিকে আমাদের দৃষ্টি দিতে হবে এবং কোন কোন দেশে কি কি পণ্যের চাহিদা রয়েছে সেটা অনুধাবন করে সেই পণ্য আমরা বাংলাদেশে উৎপাদন করতে পারি কি না সেটাও আমাদেরকে বিবেচনা করতে হবে বৈদেশিক বাণিজ্য বাড়াতে কূটনৈতিক তৎপরতা জোরদার করা হচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিবেশ ও শ্রমিক বান্ধব শিল্প গড়ে তোলার আহ্বান জানান পান্থ রহমান চ্যানেল আই ঢাকা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন কুমিল্লা সহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলার সাথে জড়িতদের নাম জানা গেছে আগামী দু এক দিনের মধ্যেই তা প্রকাশ করা হবে আগামী নির্বাচনকে সামনে রেখে দেশকে অস্থিতিশীল করতে হামলার ঘটনাগুলো ঘটেছে বলে মন্তব্য করেছেন ধর্ম প্রতিমন্ত্রী মোরসালিন বাবলার রিপোর্ট দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া সাম্প্রদায়িক সহিংসতার পর সরকারের পদক্ষেপ নিয়ে আলোচনা চলছে বিভিন্ন মহলে এমন পরিস্থিতিতে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের আয়োজনে বিআরএসএফ সংলাপের অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে বিভিন্ন পদক্ষেপের কথা জানিয়ে মন্ত্রী বলেন কুমিল্লা চাঁদপুর নোয়াখালী ও পীরগঞ্জ সহ বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলার পরিকল্পনাকারীদের চিহ্নিত করেছে পুলিশ আমরা কিন্তু ভিডিও ফুটেজ দেখে যারা যারা ওখানে এই অপকর্মটি করেছেন তাদেরকে শনাক্ত করে তাদেরকে অ্যারেস্ট করেছেন তাদের ১৬৪ নেওয়া হয়েছে এই ১৬৪ আমরা যা সন্দেহ করছি আমরা যেগুলো আমরা প্রথম থেকেই বলে আসছিলাম
যেটা একটা চক্রান্ত, একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য আমাদের চিহ্নিত কয়েকজন নেতাকর্মীর এইগুলি উৎসাহ দিয়েছেন, এগুলি ব্যবস্থা করেছেন। আমি সবগুলোর নামই আপনাদেরকে জানাবো, আর আর দু একদিনের মধ্যে 164 প্রক্রিয়াটা শেষ হলেই জানাবো, আমরা আমরা জেনে গিয়েছি। নিজ দপ্তরে সংবাদ সম্মেলনে ধর্মপতি মন্ত্রী বলেন, আগামীতে কাউকে সাম্প্রতিক হামলা করার সুযোগ দেওয়া হবে না। আগামী নির্বাচনকে সামনে রেখে ব্যাহত করার জন্য, অস্থিতিশীল পরিস্থিতি দেশে সৃষ্টি করার জন্য, এবং তার সাথে আগামীতে যাতে আওয়ামী লীগ ক্ষমতা না আসতে পারে তার একটা পরিকল্পনা, দেশীয় এবং আন্তর্জাতিক চক্রান্তের মধ্য দিয়ে, হয়তো এই ধরনের চিন্তার চেতনার মধ্য দিয়ে তারা এই সমস্ত কাজ করতে এখন লিপ্ত হয়েছেন। নোয়াখালী পুলিশ বলেছে, গ্রেপ্তার জেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ফয়সাল ইনাম কমল জবানবন্দিতে বলেছেন, বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু সহ বিএনপি জামাতের 15 নেতার সহিংসতার ঘটনায় সম্পৃক্ত রয়েছে। মোরসালিন বাবলা, চ্যানেল আই, ঢাকা। তথ্য সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, দুর্গাপূজা চলার সময় সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে মূল পরিকল্পনা লন্ডনে বসে হয়েছে। রাজশাহীতে জেলা প্রশাসনের সংবাদ সম্মেলনে তিনি বলেন, এক মাস ধরে লন্ডনে ওই পরিকল্পনা হয়। আগামী সংসদ অধিবেশনে যাতে গণমাধ্যম কর্মী আইন উপস্থাপন করা হয় সেজন্য কাজ চলছে বলেও জানান তিনি। সংবাদ সম্মেলনের আগে তথ্যমন্ত্রী কাজী হাতায় বিটিভির উপকেন্দ্র পরিদর্শন করেন। লন্ডনে বসে এই পরিকল্পনা করে দীর্ঘ এক মাস ধরে পরিকল্পনা করে, আমরা দেখেছেন না বিএনপি দীর্ঘ প্রায় এক মাস ধরে বৈঠক করেছে, প্রকাশ্যে বৈঠক করেছে আর গোপনে ষড়যন্ত্র করেছে, এবং সেই ষড়যন্ত্রের অংশ হচ্ছে এই সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার উদ্দেশ্যে দুর্গাপূজার সময় বিভিন্ন জায়গায় আমরা পরিচালনা করা আমাদের পবিত্র বারাণসীকে পূজা মণ্ডলে রেখে আসবো। যারা এই কাজ করেছে তারা আসলে প্রকৃত মুসলমান, যারা প্ররোচনা দিয়েছে তারাও প্রকৃত মুসলমান, আমরা এগুলো কঠোর হস্তে দমন করতে কর্তব্য। দেশের সাম্প্রদায়িক হামলার ঘটনার প্রতিবাদে বিএনপির সম্প্রীতি জনসমাবেশে নেতাকর্মীদের সাথে পুলিশের ধাওয়া, পাল্টা ধাওয়া ও টিয়ারশেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। ওই ঘটনায় কয়েকজন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। বিএনপি নেতারা বলেছেন, দেশের সরকার পরিবর্তন শুধু বিএনপির নয়, এটি এখন জনগণের দাবি। জাকি আক্তারের রিপোর্ট। বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনে পূর্ব ঘোষিত সম্প্রীতি সমাবেশ শুরুর আগেই পুলিশের সঙ্গে নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। বিএনপির অঙ্গ ও দলীয় সংগঠনের নেতারা সমাবেশে যোগ দিয়ে বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আর ছাড় নয়, মাঠে থেকেই সবকিছু মোকাবেলা করা হবে। সামনের দিকে এদেশের জনগণ ঐক্যবদ্ধ ভাবে এই সরকারের পতন ঘটিয়ে নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠার এবং একটি সুষ্ঠু নিরপেক্ষ সকলের অংশগ্রহণে নির্বাচনের জন্য আজকে প্রস্তুত দিচ্ছে। তারা বাংলায় ভাবে আমাদের কর্মীদেরকে গ্রেপ্তার করেছেন, আজকে সূর্য অস্তের আগে এই কর্মীদেরকে যদি মুক্তি না দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশের মানুষ সরকারের পরিবর্তন চায়। বিভাজনের রাজনীতি করে সরকার যে উদ্দেশ্য হাসিল করতে চায় তা পূরণ হবে না বলেও মন্তব্য করেন তিনি। এই দেশে সরকার পরিবর্তন এখন জনগণের দাবি। আওয়ামী লীগের ক্ষমতায় থাকার কোনো অধিকার নাই, কোন সমস্যায় সমাধান করতে পারেনি, অবিলম্বে পদত্যাগ করুন, করে একটা নিরপেক্ষ নির্দলীয় সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে নিরপেক্ষ নির্বাচন কমিশনের পরিচালনায় একটা নতুন নির্বাচন, গ্রহণযোগ্য নির্বাচন করুন, সরকারের ভোট দিতে পারে। নেতাকর্মীদের সব প্রতিকূলতার মধ্যে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করার আহ্বান জানান বিএনপি নেতারা। সমাবেশ শেষে আবারও সংঘর্ষ, লাঠিচার্জ, টিয়ার শেল নিক্ষেপ ও ফাঁকা গুলি করে পুলিশ। জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা। কুমিল্লার ঘটনায় বিএনপি মিথ্যাচার করে আসছে মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, যে কোনো ইস্যুকে রাজনৈতিক রূপ দিয়ে বিতর্কিত করাই বিএনপির কাজ। নিয়মিত ব্রিফিংয়ে তিনি বলেছেন, রাজনৈতিক দল হিসেবে তারা দায়িত্বহীন আচরণ করছে। পূজামণ্ডপে হামলার পর থেকেই
তারা মিথ্যাচার ও অপপ্রচারের ফানুস উড়িয়ে যাচ্ছেন। তাদের এসব অভিযোগ কল্পনাপ্রসূত, যার সাথে বাস্তবতার কোনো সম্পর্ক নেই। কোনো সরকার কি চায় দেশের পরিস্থিতি অস্থিতিশীল করতে? এতে সরকারের কী লাভ? দোষারোপের রাজনীতি যেহেতু বিএনপির আদর্শ, সেহেতু সরকারের বিরুদ্ধে কিছু না কিছু বলতেই হবে। এ ধরনের কল্পিত অন্তঃসারশূন্য অভিযোগ তারই ধারাবাহিকতা। ভিন্ন নেতারা হিন্দু সম্প্রদায়ের জন্য মায়া কান্না করলেও প্রকৃতপক্ষে পূজা মণ্ডপে হামলার পর হামলার বিচার তারা চাননি। চট্টগ্রাম মহানগরের বহদ্দারহাট ফ্লাইওভারের র্যাম্পের পিলারে ফাটল দেখা দিয়েছে। কালুরঘাট কাপ্তাই সড়ক অংশে ফ্লাইওভারে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। দুর্ভোগে পড়েছেন নগরবাসী। চৌধুরী ফরিদের রিপোর্ট। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ নিজস্ব অর্থায়নে 106 কোটি টাকা ব্যয়ে বহদ্দারহাট ফ্লাইওভার নির্মাণ করে। নির্মাণের সময় 2012 সালের 24 নভেম্বর ঘাটের ধসে বহু মানুষ হতাহত হন। পরে 2017 সালে নকশা পরিবর্তন করে কালুরঘাট কাপ্তাই সড়ক অংশে র্যাম্প নির্মাণ করা হয়। র্যাম্পটিতে ফাটল ধরেছে। চট্টগ্রাম সিটি মেয়র মঙ্গলবার দুপুরে ফ্লাইওভার পরিদর্শন করেন। নির্মাণে ত্রুটি থাকার দরুন ফাটলটা সৃষ্টি হয়েছে। আমরা যেহেতু এই কাজ আমরা করিনি, এখন আমরা আজকেই সিডিএকে চিঠি দেবো এটার জন্য তড়িৎ ব্যবস্থা গ্রহণ করার জন্য, কারণ যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। সংশ্লিষ্টরা বলেছেন বিশেষজ্ঞ দলের পরিদর্শন ও পরীক্ষা নিরীক্ষার পর ফাটলের কারণ জানা যাবে। সোমবার মধ্যরাতে কালুরঘাট কাপ্তাই সড়ক অংশে যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে পুলিশ। ফ্লাইওভারে কাজ 100 বছর 50 বছর কি গ্যারান্টি থাকতে হবে? সরকারকে টাকা কম থেকে কম দিছে। ফাটলটা আংশিক দেখা যাচ্ছে, কিন্তু ওই ফিলিয়ারটা বেশি দেখা যাচ্ছে আর কি। যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনা হতে পারে, মানুষের খুব দুর্ভোগ হচ্ছে। সরকারের প্রতি আমাদের অনুরোধ, এইটা যেন দ্রুত তারা ব্যবস্থা নেয়। বহদ্দারহাট ফ্লাইওভারের র্যাম্পের ফাটল সরাতে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানাচ্ছেন সাধারণ মানুষ। চৌধুরী ফরিদ, চ্যানেল আই, চট্টগ্রাম। আদালতের গঠন করে দেয়া ইভ্যালির পরিচালনা পর্ষদের ধারণা, প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাসেল দুবাইয়ে বিপুল পরিমাণ অর্থ পাচার করেছেন। গ্রাহকদের অর্থ উদ্ধার করে ইভ্যালিকে বাঁচিয়ে রাখার চেষ্টা চালানোর পরিকল্পনার কথা জানিয়েছেন পরিচালনা পর্ষদের প্রধান। তবে এই পর্ষদের কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলেছেন ই কমার্স প্রতিষ্ঠানটির পণ্য সরবরাহকারী ও গ্রাহকরা। লুৎফর রহমান সোহাগের রিপোর্ট। বিপুল দেনায় থাকা ইভেলির ভবিষ্যৎ নিয়ে কর্মপরিকল্পনা এগোতে মঙ্গলবার প্রথম আলোচনায় বসেন পরিচালনা পর্ষদের সদস্যরা। সংকট সামলে প্রতিষ্ঠানটিকে বাঁচিয়ে রাখা যাবে কিনা তা খতিয়ে দেখছেন তারা। ইভেলির সম্পদের পরিমাণ জানতে চলবে নিরীক্ষাও। যদি দেখা যায় যে না, এটি চালিয়ে যাওয়া সম্ভব হবে না, তাই না, তাহলে আমরা এটিকে সেই যেটাকে বলে লিকুইডেশনের দিকে, অর্থাৎ সোজা বাংলায় দেউলিয়াত্বের দিকে নিয়ে যাব, বিলুপ্ত করা। আমরা অবশ্যই চেষ্টা করব যাতে এটি জিয়ে রেখে এটি চালিয়ে যাওয়া যায়। তাতে আবার মনে হয় জনগণের স্বার্থ বেশি রক্ষিত হবে, কারণ প্রচুর মানুষের টাকা। ইভেলির অর্থ পাচারের বিষয়েও জানতে চাই পরিচালনা পর্ষদ। আমরা প্রয়োজনে বাংলাদেশ ব্যাংকের যে ইন্টেলিজেন্স ইউনিট রয়েছে তার উপর চাপ প্রয়োগ করব, প্রয়োজনে আইন প্রয়োগ করব। আমরা তো কাউকে ছেড়ে দেব না, সোজা কথায় আইন আমাদের যতখানি ক্ষমতা দিয়েছে আমরা আইনের শেষ মুহূর্ত পর্যন্ত যাব। মানুষের টাকা নিয়ে ছিনিমিনি খেলা এটা তো আমরা চলতে দেব না। ইভেলির চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তার মুক্তি চেয়ে ধানমন্ডি কার্যালয়ের সামনে অবস্থান নেন পণ্য সরবরাহকারী এবং গ্রাহকরা। নতুন পরিচালনা পর্ষদে পরিবর্তন আনার দাবি জানান তারা। বিজনেস মডিউলে যদি কোনো প্রকার ভুল থাকে সেটা তো সংশোধনের সুযোগ দিতে হবে। আমাদের তো এর আগে তো এরকম কোনো প্রতিষ্ঠান বাংলাদেশে আসেনি। আমরা চাচ্ছি এই কমিটির মধ্যে রাসেল ভাইকে অন্তর্ভুক্ত করা হোক, কারণ রাসেল ভাই যেভাবে বিজনেসটা বুঝে, বিজনেস মডিউলটা যেহেতু তার, সে কিন্তু সে ছাড়া এই বিজনেসটা রান করা কোনোভাবেই পসিবল না। এই ভ্যালি বন্ধ হওয়ার কারণে এই ফেসবুকে বা অন্য কোথাও আমরা এই পরিমাণ সেল দিতে পারছি না, আর যে পরিমাণ সেল হচ্ছে সেখানে আমাদের ঢাকায় থাকা এবং সংসার চালানো সম্ভব হচ্ছে না। লুৎফর রহমান সোহাগ, চ্যানেল আই, ঢাকা।
দেশে একদিনের ব্যবধানে করোনায় মৃত্যু ও শনাক্তের হার কিছুটা বেড়েছে, তবে কমেছে আক্রান্ত শনাক্তের সংখ্যা। দ্বিতীয়বারের মতো ঢাকা বিভাগে এদিন করোনায় কেউ মারা যায়নি। মঙ্গলবার সকাল পর্যন্ত চব্বিশ ঘন্টায় সারা দেশে ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট প্রাণহানি ২৭,৮৩৪ জনের। একদিনে আক্রান্ত শনাক্ত হয়েছেন ২৭৬ জন। আক্রান্তের হার ১.৪৪%। মোট আক্রান্ত ১৫,৬৮,২৫৭ জন। এ সময় সুস্থ হয়েছেন ৪৪০ জন। মোট সুস্থ ১৫,৩২,১৮০ জন। ঢাকা, বরিশাল, রংপুর ও ময়মনসিংহ বিভাগে এদিন করোনায় কারো মৃত্যু হয়নি। চলতি বছরের ডিসেম্বরে ১৬ বছর বয়সীদের হাতে রঙিন জাতীয় পরিচয়পত্র তুলে দেবে নির্বাচন কমিশন ইসি। আর দীর্ঘ প্রক্রিয়া শেষে লন্ডন প্রবাসী ৬ লাখ বাংলাদেশি ভোটার হচ্ছেন ডিসেম্বরে। বিভিন্ন দেশে বাস করা বাংলাদেশিদের ভোটার করতে ইসির উদ্যোগে তেমন সাড়া মিলছে না। গত ৩ বছরে অনলাইনে মাত্র ২০০০ আবেদন জমা পড়েছে। বিস্তারিত সময় ইসলামের রিপোর্টে। আইন অনুযায়ী জন্মের পরই জাতীয় পরিচয়পত্র দেওয়ার বিধান থাকলেও বর্তমানে ১৮ বছর বা এর বেশি বয়সীদেরই কেবল দেওয়া হচ্ছে। ইতিমধ্যে ১০ বছর বয়সীদের জাতীয় পরিচয়পত্র দিতে ইসি সিদ্ধান্ত থাকলেও করোনার কারণে তা ভাটা পড়ে। তাই এবার ১৬ বছরের কিশোর কিশোরীদের হাতে ইসি তুলে দেবে রঙিন জাতীয় পরিচয়পত্র, আর ১৮ বছর পূর্ণ হলে অন্তর্ভুক্ত করা হবে ভোটার তালিকায়। জাতীয় পরিচয়পত্রটা সেটাই তাদের স্মার্ট কার্ড হবে না, সেটা ভোটার হিসেবে গণ্য করার কোনো সুযোগও থাকবে না। ডিসেম্বর জানুয়ারিতে হতে পারে, এটাতে স্কুলের পরীক্ষা বা ইলেকশনের কোনো রকমের এটা হ্যাম্পার করবে না। প্রবাসী বাংলাদেশিদের ভোটার করতে অনলাইনে ফর্ম ছাড়া হয় ২০১৯ সালের জানুয়ারিতে। এই ৩ বছরে নির্বাচন কমিশনাররা সফর করেছেন বহু দেশ, কিন্তু সফলতা সামান্যই। বেশি আবেদন পড়লেও আইনি বাধার কারণে ভোটার হতে পারছেন না মধ্যপ্রাচ্যে বসবাসরত বাংলাদেশিরা। এখানে তাদের যে পরিচয়, সেটা পাসপোর্ট, হয়তো কোনো না কোনো কারণে তারা হয়তো একটু নামের একটু পরিবর্তন আংশিক কিংবা সম্পূর্ণ বা বয়সের যে সেটার একটু পরিবর্তন হয়তো বা আছে। তাদের ভোটার করার জন্য এটার সপক্ষে কী কী কাগজ যারা ইউকে প্রবাসী যারা আছে তাদের কাছ থেকে নেওয়া যায়, সুতরাং সেটা আবার দুবাইতে গেলে কিন্তু আবার সেটা ভিন্ন রকম হবে। তো সেটা দেশ থেকে দেশ কিন্তু এটার একটা মানে ভিন্নতা আসবে। তবে ইসি বলছে প্রবাসী বাংলাদেশিদের ভোটার করার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা পাসপোর্টের সাথে তথ্যের গরমিল। সোমা ইসলাম, চ্যানেল আই, ঢাকা। স্বাস্থ্য পরীক্ষার জন্য জার্মানি ও যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। রাষ্ট্রপতিকে বহনকারী বাংলাদেশ বিমানের একটি ভিভিআইপি ফ্লাইট সকাল ৪:৩০ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সে সময় তাকে অভ্যর্থনা জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, মন্ত্রিপরিষদ সচিব, ডিপ্লোম্যাটিক কোরের ডিন সহ সংশ্লিষ্ট দেশের কূটনীতিকরা। ছিলেন সেনাবাহিনী প্রধান, ভারপ্রাপ্ত নৌবাহিনী প্রধান এবং সহকারী বিমান বাহিনী প্রধান সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর ও গণফোরামের সাবেক সাধারণ সম্পাদক ডক্টর রেজা কিবরিয়ার নেতৃত্বে গণ অধিকার পরিষদ নামে নতুন রাজনৈতিক দল ঘোষণা করা হয়েছে। ছাত্র, যুব ও শ্রমিকদের সমন্বয়ে গঠন করা নতুন দলের আহ্বায়ক ডক্টর রেজা কিবরিয়া, সদস্য সচিব নুরুল হক নূর এবং যুগ্ম সদস্য সচিব রাশেদ খান সহ ৮৩ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। ৫০ বছরেও আমরা সেই কাঙ্ক্ষিত রাষ্ট্র আমরা গড়ে তুলতে পারি নাই। আজকে আমরা বর্তমান এমন একটা সময় শাসনকাল অতিক্রান্ত করছি যেখানে মানুষের মানবাধিকার, মৌলিক অধিকার, ভোটাধিকারের মতো অধিকারগুলো মানুষের হারিয়ে গেছে বলতে গেলে। চলচ্চিত্র সাংবাদিকতার পথিকৃৎ ও সিনেমা পত্রিকার সম্পাদক প্রয়াত ফজলুল হকের ১৮তম মৃত্যুবার্ষিকী আজ। চলচ্চিত্র ও বিনোদন সাংবাদিকতায় তার অসামান্য অবদানকে স্মরণীয় করে রাখতে প্রতি বছর এই দিনে ফজলুল হক স্মৃতি পুরস্কার প্রদান করা হয়। এবার চলচ্চিত্র পরিচালনায় কাজী হায়াত এবং চলচ্চিত্র সাংবাদিকতায় অন্যদিন পত্রিকার সম্পাদক মাজহারুল ইসলাম পেলেন ফজলুল হক স্মৃতি পুরস্কার ২০২১। রোকসানা আমিনের রিপোর্ট।
এদেশের চলচ্চিত্র সাংবাদিকতা ও পরিচালনায় একজন অগ্রপথিক। এদেশে যখন চলচ্চিত্র নির্মাণ শুরু হয়নি সেই সময় ১৯৫০ এর দিকে ফজলুল হকের সম্পাদনায় বগুড়া থেকে প্রকাশিত হতো চলচ্চিত্র বিষয়ক সিনেমা ম্যাগাজিন সিনেমা। ষাটের দশকের শুরুতে তিনি নির্মাণ করেছিলেন শিশুতোষ চলচ্চিত্র প্রেসিডেন্ট। তাঁর মৃত্যুবার্ষিকীতে এবারের আয়োজন। প্রয়াত ফজলুল হকের অবদানের স্বীকৃতি স্বরূপ ২০০৪ সাল থেকে চলচ্চিত্র পরিচালনা ও চলচ্চিত্র সাংবাদিকতার উপর পুরস্কার প্রবর্তন করে আসছে ফজলুল হক স্মৃতি কমিটি। এবার অনন্য এই পুরস্কারে ভূষিত হলেন চলচ্চিত্র পরিচালক কাজী হায়াত এবং চলচ্চিত্র সাংবাদিকতায় অন্যদিন পত্রিকার সম্পাদক মাজহারুল ইসলাম। সমস্ত পুরস্কারই আনন্দ দেয়, কাজের স্বীকৃতি পেলে সবাই আনন্দিত হয়। ফজলুল হক স্মৃতি পুরস্কার ইতিমধ্যেই অনেক সুনাম অর্জন করেছে, মর্যাদা অর্জন করেছে। এই পুরস্কারটি আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ একটি পুরস্কার। অধিকাংশ মানুষই পথিক, কিন্তু পথ প্রদর্শক হাতে গোনা কয়েকজন। ফজলুল হক ছিলেন সেই বিরল একজন স্বপ্নিক মানুষ। যেটি দুঃখজনক যে ফজলুল হককে আমরা আজও রাষ্ট্রীয়ভাবে তাকে সম্মান জানাতে পারিনি। চ্যানেল আই স্টুডিওতে প্রয়াত ফজলুল হককে স্মরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সহ চলচ্চিত্র সাংস্কৃতিক অঙ্গন সাংবাদিক সহ বিশিষ্ট জনরা। সাগরের অনুপ্রেরণা এবং মার রাবেয়া খালার অনুপ্রেরণায় ফজলুল হক ফিল্ম ইনস্টিটিউট করেছিলাম, চার বছরের মতো চালিয়েছি, তারপর অসুস্থ। কিন্তু সাগর এবার চিকিৎসা যাওয়ার আগে আমাকে সমস্ত ব্যবস্থা করে দিয়েছে, এটার আবার পুনর্জন্মের ঘোষণা আমি দিচ্ছি। ভালোবাসায় ভরা একটি হৃদয়ের হাসি মানুষকে বহু বহু বহুদিন বাঁচিয়ে রাখতে পারে। তিনি ছিলেন ফজলুল হক, আমি হক ভাই বলে ডাকতাম। আজ থেকে ৭১ বছর আগে একজন ভদ্রলোক ঢাকায় নয়, ঢাকার বাইরে বগুড়ায় বসে একটি পত্রিকা প্রকাশ করছে এবং সেটি আবার সিনেমার পত্রিকা। তার ৭০ বছর পরে ওই দেশে সিনেমা নেই বললেই চলে। যখন বাংলাদেশে সিনেমার কোনো অস্তিত্বই ছিল না, সেই সময় তিনি চলচ্চিত্র সাংবাদিকতা শুরু করেছিলেন। সিনেমার জন্য ফজলুল হকের একটা রাষ্ট্রীয় স্বীকৃতি খুবই জরুরি। দেশের বিশিষ্টজন যারা আছেন তারাও ভাব। মিলন মেলায় স্মরণ করেন বন্ধু সতীর্থ স্বজনরা। এমন একটি মানুষ যে মানুষটি নানা বিষয়কে শুরু করে দিয়ে গেছেন এই বাংলাদেশে। দুটো মানুষই কিন্তু সাংস্কৃতিক অঙ্গনে তাদের যে বিচরণ, সেখান থেকে কিন্তু অনেক কিছু শেখার আছে এবং সেই শিক্ষাটা আমি ছোটবেলার থেকেই পেয়েছি। তিনি যে যুগের মানুষ ছিলেন তার স্বপ্ন ছিল অন্ধ যুগের, আগামী যুগের স্বপ্ন। তার সব স্বপ্ন সফল হয়নি, অনেক স্বপ্ন সফল হয়েছে। এক কথাই শুধু বলি যে চলচ্চিত্র দাঁড়াবার যে ভিত্তি সেটা বোধহয় বাংলাদেশে ফজলুল হকই রচনা করে গেছিল ৫০ দশক থেকে। ২০০৪ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত এ নিয়ে দেশের ৩৬ জন বরেণ্য চলচ্চিত্র পরিচালক ও বিনোদন সাংবাদিক পেলেন ফজলুল হক স্মৃতি পুরস্কার। আয়োজনের সরাসরি সম্প্রচার ছিল চ্যানেল আই এর পর্দায়। রোকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা। এবার ঐক্য.com.bd আই স্পোর্টস। টি-টোয়েন্টি বিশ্বকাপ সহ খেলাধুলার অন্যান্য আপডেট নিয়ে ঐক্য.com.bd আই স্পোর্টসে আছেন সহকর্মী আদিল আহমেদ শান। যাচ্ছি তার কাছে। শান, পুষ্পা, ধন্যবাদ আপনাকে। দর্শক, স্বাগত জানাচ্ছি ঐক্য.com.bd আই স্পোর্টসে। শুরুতেই টি-টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশ ইংল্যান্ড ম্যাচ প্রিভিউ। টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের দ্বিতীয় ম্যাচে বুধবার শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। ম্যাচ পূর্ব আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে টাইগারদের বোলিং কোচ ওটিস গিবসন বলেছেন, প্রতিপক্ষ কে তা না ভেবে জয়ের জন্য খেলবে দল। সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে রিপোর্ট করছেন আরিফ চৌধুরী। বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের এই একাডেমিক গ্রাউন্ডেই বাংলাদেশ দলের অনুশীলন ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে। বাংলাদেশ ইংল্যান্ড দুই দলের বিশ্বকাপ শুরু হয়েছে দুরকম। শ্রীলঙ্কার কাছে জয়ের ম্যাচ হাতছাড়া করেছে টিম বাংলাদেশ, আর ওয়েস্ট ইন্ডিজকে গুঁড়িয়ে দিয়ে শুরু করেছে ইংলিশরা। এটিই হতে যাচ্ছে টি টোয়েন্টির ইতিহাসে বাংলাদেশ ইংল্যান্ডের প্রথম দেখা। আগ্রাসী ব্যাটিং লাইন আপ নিয়েও ক্যারিবীয়দের বিপক্ষে ৫৫ রান টপকাতে ৪ উইকেট হারিয়েছিল ইংলিশরা। অর্থাৎ যত আক্রমণ ততই আউট হওয়ার চান্স। বাংলাদেশ বোলিং কোচও ঠিক এই সুযোগটাই নিতে বলেছেন
মোস্তাফিজ সাইফউদ্দিনদের। প্রতিপক্ষ নয়, আমরা নিজেরা তৈরি হচ্ছি। ইংল্যান্ড শক্তিশালী দল জানি, তবে টি টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশ যে কোনো মাস জুড়ে কর অফিসগুলোতে মেলার আবহে রিটার্ন জমার সুবিধা পাবেন করদাতারা। সারা দেশে 31টি কর অঞ্চলের 649টি সার্কেলে 1 নভেম্বর থেকে 30 নভেম্বর পর্যন্ত সেবা দেয়া হবে। ঢাকায় সরকারি কর্মকর্তাদের জন্য অফিসার্স ক্লাব এবং সচিবালয়ে বিশেষ বুথ থাকবে। সশস্ত্র বাহিনীর সদস্যদের জন্য সেনা মালঞ্চে 9 এবং 10 নভেম্বর বিশেষ কর সেবার আয়োজন থাকবে। 24 নভেম্বর শীর্ষ 666 করদাতাকে সম্মাননা দেবে এনবিআর। সংবাদের এ পর্যায়ে সময় হয়ে গেল অশোক লেল্যান্ড ইফা ডট ইউএস বিরতির। বিরতির পর জানিয়ে ফিরব। সুদানে সেনা অভ্যুত্থানের প্রতিবাদে রাজধানী খার্তুমে সড়ক অবরোধ করে বিক্ষোভ। পরিস্থিতি নিয়ে নিরাপত্তা পরিষদের বৈঠক আজ। বিশ্ব সেরা স্টিল জিপিএইচ ইস্পাত, দৃঢ়তার প্রতিশ্রুতি। স্বাধীনতার প্রায় 3 যুগ উন্নয়নে পিছিয়ে থাকা কুষ্টিয়া জেলা গত 1 যুগে পাল্টে গেছে। চোখে পড়ার মতো বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্প জেলাবাসীর স্বপ্নের অনেকটা পূরণ করেছে। কুষ্টিয়া প্রতিনিধি আনিসুজ্জামান ডাবলুর পাঠানো তথ্যে সাদিয়া ওমরের রিপোর্ট। 2009 থেকে অবিরাম চালু উন্নয়ন কাজ। কুষ্টিয়া মেডিকেল কলেজ, বাইপাস সড়ক, শেখ রাসেল হরিপুর সংযোগ সেতু, সুইমিং পুল, শিল্পকলা একাডেমি, সার্কিট হাউস সবই এখন দৃশ্যমান। কয়েকটি প্রকল্পের কাজ চলছে এখনও। চলছে কুষ্টিয়া শহরের সৌন্দর্য বর্ধন ও 4 লেনে সড়ক উন্নতিকরণের কাজ। এই উন্নয়ন যদি ধারাবাহিকভাবে থাকে তাহলে কুষ্টিয়া আগায় যাবে এবং দেশও আগায় যাবে। আগামী 1 থেকে 2 বছরের ভিতরে কুষ্টিয়া একটা মডেল টাউন হবে। আমরা আশাবাদী, উন্নয়নের জোয়ার লাগছে এবং আরও আগামীতে আরও আগায় যাবে। উন্নয়নের এই স্রোত একটি চলমান প্রক্রিয়া। রাজনৈতিক নেতারা বলছেন কুষ্টিয়ার মানুষের কোনো স্বপ্নই অপূর্ণ থাকবে না। একটা আনন্দ লাগে জনতা শেখ হাসিনা যে কথাগুলো বলেছিলেন আজকে সেই দাবি সম্পূর্ণভাবে এটা বাস্তবায়ন হয়েছে। এই কুষ্টিয়ার জন্য আমরা যখন যেটা চেয়েছি কোনোটার থেকেই আমরা বিফল হইনি। যে দল করি, যে আদর্শে বিশ্বাস করি, কিন্তু আমরা প্রাণের কুষ্টিয়াতে উন্নয়নটা সবাই পছন্দ করি, এর কোনো বিকল্প নেই। শুধু এগুলো তাকালে চলবে না, আমরা মিনমাসের বাস্তবিতা আমরা চাই আরও বৃহৎ পরিসরে হোক। আমি চাই শিলাদায় একটা বিশ্ববিদ্যালয় স্থাপন হোক, এখানে একটা পূর্ণাঙ্গ বিমানবন্দর হওয়া উচিত। জনপ্রতিনিধি সহ সচেতন নাগরিক সমাজের কাছে এই উন্নয়ন দৃষ্টান্তমূলক। আমরা কুষ্টিয়া একটি উন্নয়নের ছোঁয়া দেখতে পাচ্ছি। এই যে উন্নয়ন, এই উন্নয়ন কিন্তু সমস্তটাই শুরু হয়েছে আওয়ামী লীগের আমলে। জননেতা মাহবুবুল আলম হানিফ, যেহেতু উনি এই কনস্টিটিউশনের এমপি, আমরা উপজেলা পরিষদ কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাচ্ছি। সাদিয়া ওমর, চ্যানেল আই, নিটল টাটা, আন্তর্জাতিক সংবাদ। সুদানে সেনা অভ্যুত্থান ও অভ্যুত্থান বিরোধী বিক্ষোভে হতাহতের ঘটনার প্রতিবাদে রাজধানী খার্তুমে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। রাজনৈতিক এবং মিডিয়া কর্মীদের গ্রেফতারের প্রতিবাদ জানিয়ে তাদের মুক্তি চেয়েছেন তারা। সেনা অভ্যুত্থানের প্রতিবাদে ধর্মঘটে নেমেছেন দেশটির কেন্দ্রীয় ব্যাংকের কর্মীরা। চিকিৎসকদেরও ধর্মঘটে যাওয়ার আহ্বান জানিয়েছেন তারা। সামরিক অভ্যুত্থানের নিন্দা জানিয়ে প্রধানমন্ত্রী আবদুল্লাহ হামদক সহ গৃহবন্দীদের অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব। নতুন করে রাজনৈতিক সংকট নিয়ে উদ্বেগ জানিয়েছে আরব লীগ, আফ্রিকান এবং ইউরোপীয় ইউনিয়ন। সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, বিশেষ সংবাদ। রাজশাহীতে উদ্ধার করা 200 পাখি অবমুক্ত করেছে বন বিভাগ। এর মধ্যে 192টি বেগুনি কালিম বা কাইম পাখি, 6টি বিরল প্রজাতির রাজসরালি ও 1টি ধলা ডাহুক ও 1টি লেজ জৌরালি। দুর্গাপুরের নারিকেল বাড়িয়া গ্রামে অভিযান চালিয়ে পাখিগুলো উদ্ধার করে বন বিভাগ। অবৈধভাবে পাখি রাখার দায়ে গাজিয়ার রহমান ও জাহিদুল ইসলামকে জরিমানা করা হয়। পরে পবা উপজেলার ভেলাবিলে পাখিগুলো অবমুক্ত করা হয়। উপস্থিত ছিলেন বিভাগীয় বন কর্মকর্তা জেল্লুর রহমান, বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা রাহাত হোসেন এবং বন্যপ্রাণী পরিদর্শক জাহাঙ্গীর কবির।
এবার রয়েছে অর্থনীতি সংবাদ। আন্তর্জাতিক বায়াররা তৈরি পোশাকের যথাযথ মূল্য দিচ্ছে না এমন অভিযোগ না করে দর কষাকষি করবে বলে ঘোষণা দিয়েছে পোশাক রপ্তানিকারকরা। রাজধানীর একটি হোটেলে করোনা পরবর্তী তৈরি পোশাক খাতের উত্তরণের পথ নিয়ে গোলটেবিল আয়োজন করে এ খাতের তরুণ উদ্যোক্তাদের সংগঠন বায়লা। আলোচকরা বলেন, নিজেদের মধ্যে অসুস্থ প্রতিযোগিতা না করে বায়ারদের কাছ থেকে মূল্য আদায়ের কৌশল শিখতে হবে। দেশের সবচেয়ে বড় রপ্তানি আয়ের খাতের উদ্যোক্তাদের প্রশাসনিক জটিলতা তৈরি না করে সহযোগিতা করার জন্য সরকারের রাজস্ব বিভাগের কর্মকর্তাদের প্রতি আহ্বান জানায় বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমএ ও বায়লার নেতৃবৃন্দ। ইন্ডি ক্যাফে গ্লোবাল সিল্ক সিটি সংবাদ। রাজশাহীতে দরিদ্রদের আর্থিক অনুদানের চেক দিয়েছেন সংসদ সদস্য আদিবা আনজুম মিতা। গোদাগাড়ি ও তানোরেও দরিদ্রদের চেক দিয়েছেন তিনি। মোট 21 জনকে 8 লাখ টাকার চেক দেয়া হয়। সে সময় রাজশাহী জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক কল্যাণ চৌধুরী এবং জয়া মারিয়া পেরেরা ও যুব মহিলা লীগ নেতারা উপস্থিত ছিলেন। পূবালী ব্যাংক লিমিটেড কৃষি সংবাদ। নীলফামারীর সৈয়দপুরে কফি বাগান গড়ে তুলেছেন এক উদ্যোক্তা। করোনাকালে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় এক শিক্ষার্থী পারিবারিক 2 একর জমিতে রোবেস্টার জাতের কফির চারা রোপণ করেন। নীলফামারী থেকে আনোয়ারুল আলম প্রধানের পাঠানো তথ্যে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। কফি বাগান গড়ে তোলার উদ্যোগটি নিয়েছেন চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ওবায়দুল্লাহ। তার পারিবারিক জমি সৈয়দপুরের কামারপুকুর এলাকায়। 2 একরের কফি বাগানের পাশাপাশি আরও 2 একরে তিনি গড়ে তুলেছেন ড্রাগন, মাল্টা, কমলা, নারকেল, পেয়ারা ও 3 ফলের বাগান। আমাদের রামভুটান, তারপর লাল কাঁঠাল, তারপর সিডলেস, সফট সিড, আনার, এগুলো আমাদের এখানে সংগ্রহতে আসে। আমাদের বাগানের এখন 1 বছর হয়েছে। আমরা আশা করছি যে সামনে বছর থেকে আমরা একটা ভালো প্রফিট আর্ন করতে পারবো। এই বাগানে কাজ করতে এসে দক্ষতা অর্জন করছেন কৃষি শ্রমিকরাও। আমার ভাতা বর্তমান 15,000 টাকা মাস পাই। এখান দিয়ে আমার সংসার ভালোই চলেছে, আমার ছেলেমেয়ের লেখাপড়াও ভালোই চলতেছে। ইতোমধ্যেই কফি ও কমলার বাগান পরিদর্শন করেছেন কৃষি বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এই কফি বাগান সার্থকভাবে আগামী 2-3 বছরের মধ্যে ভালো প্রোডাকশনে আসবে, সারা বাংলাদেশে সম্প্রসারিত হবে এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে অনেক গুরুত্বপূর্ণ অবদান রাখবে। কৃষিতে শিক্ষিত তরুণদের প্রশিক্ষণ সহ সার্বিক সহায়তা করলে আগামীতে অনেকে এই সমস্ত ফসল আবাদে এগিয়ে আসবে দাবি কৃষকের। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। প্রতি বছর দেশে 50,000 মানুষ স্থানীয়ভাবে বাস্তুচ্যুত হচ্ছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে বেশিরভাগ বাস্তুচ্যুতি ঘটছে নদী মোহনা ও উপকূলীয় অঞ্চলে। বাস্তুচ্যুতি ঠেকাতে ডেল্টা প্ল্যানের আওতায় 2031 সালের মধ্যে টেকসই বাঁধ ব্যবস্থাপনা বাস্তবায়নের কথা জানিয়েছেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী শমীক আহমেদের রিপোর্ট। প্রাকৃতিক দুর্যোগ প্রবণ দেশের 5ম স্থানে বাংলাদেশ। জলবায়ু পরিবর্তনের ফলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে লবণাক্ততা ছড়িয়ে পড়া, ঘন ঘন ঝড় জলোচ্ছ্বাস, নদী ভাঙন, বন্যা খরা ও পাহাড় ধসের ঘটনা ঘটছে। আমার মির্জাবাড়ি আছে, নাম করা বাড়ি, আশি করা তো একখানি, আপনার এ আই সাই একখানি জমিনের বাড়ি আছে, আর ফুসকুনিটা আছে সাই 5 ঘন্টা, আমাকে বাইক কবাল। মেঘনা নদীর মোহনা সহ দেশের উপকূলীয় অঞ্চলে স্থানীয় বাস্তুচ্যুতি ও দারিদ্রতা বাড়ছে। বেশি পানি উঠে ব্যাগ ডুবি যাবে, বাড়িঘর সব ডুবি যাবে, মানুষ থাকা সমস্যা হয়ে যায়। আমার বাড়ি ছিল দক্ষিণে তিয়াবাফর বাই,
জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নিতে উপকূল রক্ষায় অবকাঠামো ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করছে সরকার। উপকূলীয় অঞ্চলের মানুষ যাতে প্রতিষ্ঠিত না হয় সেই জন্য ডেল্টা প্ল্যানে আগামী 10 বছর অর্থাৎ 2031 সালের মধ্যে একটি টেকসই বাঁধ ব্যবস্থাপনার পরিকল্পনা নিয়েছে। নদী ভাঙন প্রতিরোধ এইটাও 2031 সালের মধ্যে গুরুত্ব দেওয়া শেষ করার জন্য লবণাক্ত অঞ্চলে সুপেয় পানির জন্য ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট বসানোর পরিকল্পনা করেছেন। দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলা, আরেকদিকে তাদের কর্মসংস্থান ব্যবস্থা এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় টেকসই পরিকল্পনা বাস্তবায়ন, এর মধ্যে দিয়ে এই যে প্রতি বছর 50,000 লোক প্রতিস্থাপিত হয় তাদেরকে প্রতিরোধ করার জন্য সরকার ইতিমধ্যেই পরিকল্পনা গ্রহণ করেছে। ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন সরকারি বিভিন্ন উদ্যোগ নেওয়া হলেও এখনও উপকূলে বড় একটি জনগোষ্ঠী উদ্বাস্তু জীবনযাপন করছে। বৈরী আবহাওয়ার সঙ্গে যুদ্ধ করে কিভাবে খাপ খাইয়ে নিতে হয় পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে তা শিখেছে বাংলাদেশের উপকূলের মানুষ। তবে করোনা মহামারী পরবর্তী বিশ্বে বিশ্বের জলবায়ু রক্ষায় বিশ্ব নেতারা কতটা শিখেছেন তারই প্রমাণ হবে এবারের বিশ্ব জলবায়ু সম্মেলনে। নোয়াখালীর উপকূলীয় বনায়ন থেকে সৌমিক আহমেদ, চ্যানেল আই। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। মোটর গাড়ি ব্র্যান্ড হাভালের দেশ জুড়ে সার্ভিস ক্যাম্পেইন চলছে। হাভাল এসইউভির একমাত্র পরিবেশক এস অটোজের হাত ধরে এই ক্যাম্পেইন শুরু হয়। রাজধানীর তেজগাঁওয়ে এস এর শোরুমে উদ্বোধন অনুষ্ঠানে ছিলেন সিইও আজহারুল ইসলাম, হাভাল ব্যবহারকারী এক্সপো ফ্রেটের সিইও র্যান ভ্যান্ডার পোর্টেন, হামিম গ্রুপের জিএম এলাহি মঞ্জুরুল হক, এভারকেয়ার হাসপাতালের ডিজিএম গাজী মামুনুর রশিদ এবং নাসিম আখতার। এক মাসের সেবা ক্যাম্পেইন 31 অক্টোবর পর্যন্ত চলবে। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের 14টি উপশাখার উদ্বোধন হয়েছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মোহাম্মদ আলী উপশাখাগুলো উদ্বোধন করেন। এ সময় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ ও মোস্তফা খায়ের, উপব্যবস্থাপনা পরিচালক জহুরুল হক ও মাসুদুর রহমান শাহ সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান উপলক্ষে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আবারও সময় হয়ে গেল অশোক লেল্যান্ড ইফা দটস বিরতির। বিরতির পর জানিয়ে ফিরব, মাদক মামলায় চিত্রনায়িকা পরিমনির জামিন মঞ্জুর, সিআইডির দেয়া অভিযোগপত্র আমলে নেওয়ার সিদ্ধান্ত 15ই নভেম্বর। আমলে নেওয়া হবে কিনা সে বিষয়ে 15ই নভেম্বর সিদ্ধান্ত দেবেন আদালত। সকালে মহানগর জেলা ও দায়রা জজ ওই আদেশ দেন। বিশিষ্ট ব্যবসায়ী ঢাকা ক্লাবের প্রাক্তন সভাপতি ও গুলশান ক্লাবের সদস্য মোহাম্মদ সাইফুল ইসলাম রাজধানীর এভারকেয়ার হাসপাতালে মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিকেল 4টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি গুলশান ক্লাবের প্রাক্তন প্রেসিডেন্ট সুলতানা শাহেদা ইসলামের স্বামী এবং পরিচালনা পর্ষদের সদস্য তাহমিনা রহমানের বাবা। বাদেশা বাড়িধারা মসজিদে জানাজার নামাজ শেষে তাঁকে দাফন করা হয়েছে। আবারও সময় হয়ে গেল অশোক লেল্যান্ড ইফা দটস বিরতির। বিরতির পর খেলার খবরে জানিয়ে ফিরব। টি-20 বিশ্বকাপে সুপার 12-এ সাউথ আফ্রিকার প্রথম জয়, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে 8 উইকেটে হারিয়েছে প্রোটিয়ারা।